আসসালামু আলাইকুম। রোমানাস ক্রিয়েশন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ থেকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা, আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোট বোন আর আমি মিলে চলে আসলাম ঢাকা নিউ মার্কেট। তো এখন আছি নীলক্ষেতে। নীলক্ষেত থেকে আমরা একটা ওয়াটার পট কিনেছি এখান থেকে। এখানে যেটাই মানে যাই নিব 100 টাকা করে। ওয়াটার পটগুলো অনেক সুন্দর ছিল। তো আজকে আমরা রিজনেবল প্রাইসে এবং খুবই কম বাজেটে কিছু কেনাকাটা করব গাউসিয়া থেকে এবং রোড সাইড থেকে। তো যাদের হচ্ছে বাজেট কম, যারা হচ্ছে অল্প বাজেটে অনেক কিছু কেনাকাটা করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমার সকল ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি সব কিছু প্রাইস বলে দেব আর ইন ডিটেল সব কিছু বলে দেওয়ার চেষ্টা করব। তো আসলে ওইভাবে কিন্তু ভিডিও করা যায় না, তারপর আমি যতটুকু পেরেছি ততটুকু শ্যুট করেছি, কারণ এখানে অনেক গ্যাদারিং। বুঝতেই পারছেন যে ঢাকা নিউ মার্কেট গাউসিয়াতে কী অবস্থা। তো এখানে মানে সব কিছু আমরা হাতের নাগালে সব কিছু পেয়ে যাব এই জায়গাটা থেকে, এ টু জেড যা দরকার। তো এখানে সানগ্লাসগুলো খুবই সুন্দর ছিল। এখান থেকে একটা সানগ্লাস নেওয়া হয়েছে, 250 টাকা ছিল সানগ্লাসটার প্রাইস। এখানে যা যা দাম বলা হয়, আমরা যদি একটু দামাদামি করে নিতে পারি তাহলে কিন্তু অনেক সাশ্রয়ে কিনতে পারবো, তবে এখান থেকে একটু দামাদামি করেই নিতে হয়। এখানে অনেক সুন্দর সুন্দর ইয়ে ছিল, পাপোশ ছিল, তারপর এখানে হচ্ছে কুশনের কাভার ছিল, অনেক সুন্দর ছিল। আর এখানে যাই দেখতে পাচ্ছেন ফিঙ্গার রিংগুলো কিন্তু 30 টাকা 50 টাকা করে ছিল, ঝুমকাগুলো ছিল অনলি 50 টাকা করে। এখানে অনেকগুলো সানগ্লাসের দোকান আছে, এখানে খেলনার দোকান, প্রত্যেকটা আইটেম 100 টাকা করে ছিল। আর এই যে সোয়েটারগুলো দেখতে পাচ্ছেন, সোয়েটারগুলো ছিল 200 টাকা করে ফিক্সড প্রাইস। এগুলো যেগুলো ফিক্সড প্রাইস ওগুলো ফিক্সড প্রাইসই, কিন্তু কিছু প্রোডাক্ট আছে একটু দামাদামি করে নিতে হয়। এগুলো হচ্ছে 200-300 করে ছিল, এগুলো ব্লেজার, কোটি ব্লেজার, তো এগুলো ছিল 300 করে ফিক্সড, আর এগুলো ছিল 200 করে। তো এখান থেকেও আমরা সোয়েটার নিয়েছি। আমি কী কী এখান থেকে কিনেছি এবং কী কী প্রাইস নিয়েছি আমাদের কাছ থেকে আমার ভিডিও শেষে দেখতে পারবেন। তো অবশ্যই আপনাদের কাছে আজকে ভিডিওটি ভালো লাগবে আশা করছি, আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ট্রাউজার, তারপরে প্লাজো, তারপর গ্যাবাইডার প্যান্ট, মেয়েদের সব কিছুই আছে। তারপর এখানে আছে প্রয়োজনীয় অনেক কিছু। তো এখান থেকে আমরা কিছু নিইনি। তো আমি সবগুলো ভিডিওই করার চেষ্টা করেছি। বাটি দেখেছিলাম পুডিংয়ের জন্য, কিন্তু রেঞ্জ একটু বেশি বলেছিলো, সেজন্য আর নিতে পারলাম না। তারপর আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে। তো আমরা আছি এখন গাউসিয়াতে, গাউসিয়া রোড সাইডে। এই ওড়নাগুলোও কিন্তু খুব সুন্দর ছিল, মানে যে কোনো ড্রেসের সাথে কিন্তু ম্যাচ করে পরা যাবে, মাল্টি কালার। আর এই পার্সগুলো ছিল 100, 150, 200 এরকম ছিল। আর এখানে যতগুলো কানের দুল ছিল সবগুলো 50 টাকা করে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছিল, বেছে বেছে নিতে হয় এখান থেকে। আর এখানেও কিন্তু সব পুতুলগুলো সব 100-200 এরকম করে ছিল, ওয়ান পিস ছিল। তো আসলে আমি সবসময় আমাদের কাছে ভালো লাগে, আমাদের বাসায় সবাই, আমার আম্মু, আমার ছোটো বোন, আমি সবাই হচ্ছে গাউসিয়া থেকে, নিউ মার্কেট থেকে কেনাকাটা করতে মানে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ এখানে কিন্তু সব ধরনের প্রোডাক্ট আমরা হাতের নাগালেই পেয়ে যাচ্ছি। তো এখান থেকে একটা ব্যাগ নিয়ে নিলাম, ব্যাগগুলো কিন্তু অনেক প্রাইস বলে ওনারা, বাট আমরা বড় একটা ব্যাগ 150 টাকা করে নিয়েছি। ওনারা 200, 300, 250 মানে যার থেকে যেমন রাখতে পারে, তবে দামাদামি করে নিতে হবে। আর এগুলো একদম ফিক্সড প্রাইস 500 করে ছিল। আর এখানে ছিল বিভিন্ন ধরনের হিজাব, ওড়না, সব কিছু এখানে ছিল, অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এখানে। এক একটার এক এক প্রাইস ছিল, 150 থেকে শুরু, 150, 200, 100 এরকম ছিল, 250। তো ওড়নাগুলোও কিন্তু খুব সুন্দর ছিল, আর এখানে সব ধরনের ওড়না পাওয়া যাবে। তো এই তো ওড়নাগুলো দেখিয়ে দিলাম, এখন আমরা চলে আসলাম জুয়েলারি দোকানে। আর আমার কাছে এখানে সবচেয়ে বেশি ভালো লাগে, আকর্ষণীয় হচ্ছে আমার এখানে জুয়েলারিগুলো, কারণ আমি একটা জিনিস দেখেছি যে সচরাচর এখানে যাই জুয়েলারিগুলো পাওয়া যায়, এগুলোর প্রত্যেক মানে সব জায়গায় এগুলো কিন্তু কমন না। তো এখানে আনকমন কিছু পাওয়া যায়, সেজন্য এখান থেকে মানে আমি সবসময় কেনাকাটা করি। তো এখানে এক একটার এক এক প্রাইস ছিল, আমি আবারও বলে দিচ্ছি এখান থেকে দামাদামি করে নিতে হবে। আর যেগুলো ফিক্সড প্রাইস ওনারা বলেই দেয় যে এটা হচ্ছে দাম করা যাবে না, ওইটা হচ্ছে ওই দামেই নিতে হবে। তো এখান থেকে যে হেয়ার ব্যান্ডগুলো ছিল হিজাবের উপরে ইউজ করে এবং হেয়ার ব্যান্ড হিসেবে ইউজ করা যাবে, এখান থেকে আমার ছোটো বোন একটা হেয়ার ব্যান্ড নিয়েছে। তো এটা নিয়েছিল 200 টাকা ফিক্সড। তো এই তো এখানে কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর। তারপরে হেয়ার ক্লিপ ছিল, হেয়ার ব্যান্ড ছিল 50 টাকা করে, 100 টাকা করে, 200 টাকা করে, এক একটার এক এক প্রাইস ছিল।
তবে আমাদের কাছে অনেক ভালো লাগে এখানের সব কিছুই। তারপরে এগুলো শাড়ির সাথে পরা যাবে, খুবই সুন্দর গলার সেট। তো এখান থেকেও আমরা দেখছিলাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম গাউসিয়া নিউ মার্কেটে কী কী পাওয়া যায় এবং কী কী আছে। অর্থাৎ আপনারা হাতের নাগালে এখানে সব কিছু পেয়ে যাবেন অল্প বাজেটের মধ্যে। 1000 থেকে 2000 টাকার মধ্যেই কিন্তু আপনারা খুব সুন্দর একটা কেনাকাটা করতে পারবেন। তো হাতের যে ব্রেসগুলো, এগুলো দেখছিলাম, এগুলো মানে নতুন এসেছে, এই ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। এটা তো এখান থেকে আমরা একটা নিয়েছি, এটা নিয়েছিল 150 টাকা। ওনারা কিন্তু প্রাইস বাড়িয়ে বলে, কিন্তু আমরা দামাদামি করে নিয়েছি, 150 টাকা নিয়েছিল। তারপর চলে আসলাম এখানে, সব কিছু আমরা ঘুরতেছি দেখতেছি, আমাদের কাছে অনেক ভালো লাগে এগুলো দেখতে। আর আমি বারবারই বলছি যে আমার কাছে সবচেয়ে আকর্ষণ লাগে এই জিনিসগুলো, কারণ এগুলোর প্রতি আমার একটু আকর্ষণ আগে থেকেই। তো এখানে যে হিজাব পিনগুলো ছিল, এগুলো কিন্তু ফিক্স প্রাইস 100 করেছিল, এগুলো আবার দাম করার কোনো দরকার নেই। তো এই তো ঝুমকাগুলো অনেক সুন্দর ছিল, এখানে অনেক অনেক ডিজাইনের ঝুমকা থাকে, কানের দুল থাকে, চুড়ি থাকে। আমি একটা কানের দুল নিয়েছি, কানের দুলটা নিয়েছিল 250 টাকা। এগুলো আবার কালার নষ্ট হয় না, রাফ ইউজ করা যায়, আবার আপনারা চাইলে হচ্ছে রেখে রেখেও ইউজ করতে পারবেন। আর এগুলো ছিল একদম ফিক্সড প্রাইস 150 করে, যেটাই নিই না কেন ফিক্সড 150 করেছিল। তো এই তো দেখছিলাম, আমার ছোটো বোন শাড়ির সাথে পরার জন্য একটা চুজ করেছে, এই যে আমি যেটা দেখালাম এটাই সাদাটা, মানে হোয়াইট কালারের যে পার্লটা ওটা ও চুজ করেছে, ওইটা একটা নিয়েছি। প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর ছিল এবং চয়েসফুল ছিল, তো আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো তারপর চলে আসলাম জুতার এখানে, এখানে কিন্তু জুতো দামাদামি করে নিতে হবে, 300, 350, 400, 500, 550, এক একটার এক এক প্রাইস ছিল। তো আমরা দামাদামি করেই নিব, আমরা যদি নিউ মার্কেট যাই অবশ্যই দামাদামি করে নিব, কারণ এখানে একটু দাম বাড়িয়েই বলে। তো সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কী কী পাওয়া যায় এবং হচ্ছে কী কী আছে, আমরা কী কী নিয়েছি। তো এখান থেকে আমরা একটা মালা নিয়েছি, আম্মুর জন্য এক জোড়া চুড়ি নিয়েছি, প্রতিটা আইটেমই খুব চয়েসফুল ছিল। আর এখানে গেলে আসলে সবারই কিছু না কিছু ভালো লেগে যায়, আমি সবসময় প্ল্যান করি যে এখানে যেয়ে আমি কিছু কিনবো না, আর ওরকম বাজেটও নিয়ে যায় না। তো দেখা যায় যে ওখানে যে আসলে মানে কিছু না কিছু জিনিস পছন্দ হয়ে যায়, আর বাজেট থেকেও কিন্তু অনেক উপরে চলে যায়। তো এই জন্যই আসলে ভালো লাগে না, কিন্তু কেনাকাটা করতে কিন্তু সবারই ভালো লাগে, কিন্তু এখানে আসলে প্রত্যেকটা আইটেমে চয়েসফুল থাকে। তো এখান থেকে মানে যে কোনো কিছু নিতে ভালোই লাগে, আর সব কিছু মানে ভালো থাকে, প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো থাকে। তো এখানে কিন্তু প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর ছিল। আর এই যে গহনাগুলো দেখতে পাচ্ছেন সেটগুলো, এগুলো ছিল 2000 থেকে শুরু। এগুলো আমি জিজ্ঞেস করেছিলাম, ওনারা বলেছিল যে 2 বছরের ওয়ারেন্টি দিয়েছে ওনারা, ওয়ারেন্টি তো 2 বছর পর নাকি কালার চেঞ্জ করা যাবে, কালার যখন মানে উঠে যাবে বা কালারটা চেঞ্জ হবে তখন আবার এটা কালার করানো যাবে। খুব সুন্দর সুন্দর কাভার ছিল। তো আমরা এখন উঠে পড়েছি ওভারব্রিজের উপরে, তো ওভারব্রিজের উপরেও কিন্তু অনেক কিছু পাওয়া যায়। এই যে ফুলের ফ্লাওয়ার ব্রাসগুলো, এগুলো ছিল 100 করে, আর উপরে যেগুলো রাখা হয়েছে ওগুলো ছিল 150 করে, আর এখানে প্রত্যেকটা খেলনার আইটেম ছিল 100 টাকা করে। এখান থেকে 2টা খেলনা নিয়েছি, আমার ছোটো বোনের জন্য একটা, আমার ফারহান বাবুর জন্য একটা। এখানেও নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস ছিল, এখানে শার্ট ছিল ছেলেদের, শার্টগুলো ছিল অনলি 200 করে, আর এই যে জুতাগুলো এগুলো কিন্তু অনলি 150 টাকা করে ছিল। এখানে ফ্ল্যাট জুতা আছে, স্লিপার আছে, তারপর শো জাতীয় আছে, সব ধরনের জুতাই এখানে আছে। এখানে বাচ্চাদের ট্রাউজার সব কিছুই আছে, চন্দ্রিমা সুপার মার্কেটের সাথে যে ওভারব্রিজটা ওইটাতেই আমরা আছি। তো ওভারব্রিজের উপরেও কিন্তু সব কিছু আছে, আর এটা হচ্ছে নিউ মার্কেটের ভিতরে। এখানে বাসার জন্য যে এইগুলো আছে সিরামিক যে আইটেমগুলো, খুব সুন্দর সুন্দর ছিল, আমি একটু এই পাশটা দিয়ে গিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এটা হচ্ছে নিউ মার্কেটের পিছনের বাজারটা, এখানেও সব কিছু পাওয়া যায়। তো আমরা পিছনের বাজারে এসেছি পাইকারি একটা দোকানে, এটা মনে হয় নামটা বলেছিল আমার সঠিক খেয়াল নেই, এটা হচ্ছে নিউ সুপার মার্কেট। তো এখানে চলে এসেছি, মোদি মার্কেট বলে এটাকে। তো এখান থেকে আমরা বার্থডের জন্য, বার্থডে ডেকোরেশন করার জন্য এখান থেকে হোলসেলে কিছু প্রোডাক্ট নিব। তো এখানে কিন্তু সব আইটেম আছে, তো আমরা বার্থডে ডেকোরেশনের জন্য কিছু প্রোডাক্ট নিয়ে নিলাম এখান থেকে। আর এখানে সব কিছু আছে, যে মানে ড্রাই ফ্রুটের যে আইটেমগুলো এখান থেকে আমরা নিয়েছি 2টা চাউমিন, খুবই ভালো লেগেছে। তারপর হচ্ছে আমরা কেনাকাটা শেষ করে দেখতেই মানে পাচ্ছেন আমাদের কত বড় একটা ব্যাগ হয়েছে। তো এখন 2 বোন মিলে খাওয়া দাওয়া করবো, আমি নিয়েছি তেহারি, আর আমার ছোটো বোন নিয়েছে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই, আর সাথে ছিল ভেজিটেবল। তো খাওয়া দাওয়া করতেছি, আমরা নিউ মার্কেটের সাথেই যে দোকান আছে ওখান থেকে আমরা ওখানেই বসেছি। তো খাবারের মান অনেক ভালো ছিল, আমাদের কাছে ভালো লেগেছে। তেহারিটা নিয়েছিল 180 টাকা, আর ফ্রাইড রাইস সাথে চিকেন ফ্রাই যেটা ওটা নিয়েছিল 220 টাকা।
দুই বোন মিলে খাওয়া দাওয়া করলাম, আলহামদুলিল্লাহ খাবার ভালো হয়েছে। তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করতেছে। আর নিউ মার্কেটে এসেছি, আর আচার নিব না সেটা তো হয়ই না। এখানে আচারগুলো খুবই টেস্ট, খুবই টেস্ট এখানে আচারগুলো। তো এখান থেকে আমি মিক্সড আচার মিলিয়ে নিয়ে নিলাম, নিয়ে তারপরেই তো বাসে উঠে এখন বাসে চলে আসব। আমি বাসে গিয়ে দেখিয়ে দিব কী কী কেনাকাটা করা হয়েছে। আশা করছি আপনাদের কাছে আমাদের কেনাকাটাগুলো ভালো লাগবে। বাসে চলে এসেছি, এখন আমার হচ্ছে দেখানোর পালা কী কী নিয়েছি। দুইটা খেলনা নিয়েছি, ছোটো বোনের জন্য একটা আর আমার বাবুর জন্য একটা, দুইটাই হচ্ছে 100 করে নিয়েছিল। ওখান থেকে যেটাই নেওয়া হবে 100 করে। আর এই যে আচারের প্যাকেট, এখানে কয়েক রকমের আচার নিয়েছিলাম, আচারগুলো খুবই টেস্ট এখানে। তো আচার আমরা সবসময় ওখান থেকে নিয়ে আসি। আর ওখানে যে চিপসটা সাদা চিপস, ওইটাও আমাদের খুব পছন্দ, আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে। ওখান থেকে দুইটা চিপস নেওয়া হয়েছে, চিপসগুলো নিয়েছি 30 টাকা করে। আর আমার মামুনির জন্য হচ্ছে কিছু কালার পেন নিয়েছিলাম নীলক্ষেত থেকে। তো কালার পেনগুলো দেখিয়ে দিচ্ছি, কালার তুলি নিয়েছিলাম। আমার বাবার জন্য একটা বই নিয়েছি, বইটা 100 টাকা নিয়েছিল। আর এই তো একটা চামচের সেট নিয়েছিলাম, চামচের সেটটা নিয়েছিল কাঁটা চামচ 100 টাকা। হেয়ার ক্লিপ, এই যে ব্যান্ডটা, এটা নিয়েছিল 200 টাকা। এটা কিন্তু হিজাবের উপরেও পরা যাবে, আবার এমনি তো হেয়ার ব্যান্ড হিসেবে পরা যাবে। সানগ্লাসটা নিয়েছিল 250 টাকা। সানগ্লাসটা খুব সুন্দর হয়েছে, এটা ছোটো বোনের জন্য নেওয়া হয়েছে। আমার কানের দুলটা নিয়েছিল ফিক্সড 250 টাকা, খুব সুন্দর ছিল এটা। আর আম্মুর জন্য যেটা নিয়েছিলাম চুড়ি এক জোড়া, 150 টাকা নিয়েছিল। হাতের ব্রেসটা নিয়েছিল 150 টাকা। এখন আমি একটু আমার মামুনির হাতে পরিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের কেনাকাটাগুলো কেমন লেগেছে। আর যদি আমার ভিডিওর মাধ্যমে আপনারা একটু উপকৃত হয়ে থাকেন বা কিছু হচ্ছে জেনে থাকেন, তাহলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে পাশে থাকবেন। এটা নিয়েছিল 150 টাকা, দুই বোন দুইটা নিয়েছি, এটাও 150 টাকা নিয়েছে। তো এই তো অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি। আর এই যে বার্থডে ডেকোরেশন করার জন্য, এটা একদম পুরো সেট নিয়ে আসছি ওখান থেকে হোলসেলে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো।